ডেইলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকের এই ভিডিওটিতে দেখব ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য কিছু যুদ্ধের খুঁটিনাটি বিষয়, যেমন কোন যুদ্ধ কত সালে হয়েছিল ও কাদের মধ্যে হয়েছিল, কে জয়লাভ করেছিল ও কে পরাজিত হয়েছিল। তা বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেবিল করা রয়েছে, প্রথম কলমে রয়েছে সময়কাল, অর্থাৎ কত সালে বা কোন সময়ে যুদ্ধটি হয়েছিল। তারপরে রয়েছে সংঘাত, সংঘাত অর্থাৎ যুদ্ধটির নাম কি ও বিজয়ী এই যুদ্ধে জয়লাভ কে করেছিল, পরাজয়ী এই যুদ্ধে কে হেরে গিয়েছিল। প্রথমে রয়েছে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান ও পরাজিত হয়েছিল মোহাম্মদ ঘোরি। 1992 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল মোহাম্মদ ঘোরি ও পরাজিত হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। 1194 সালে ছন্দওয়ারের যুদ্ধে জয়ী হয়েছিল মোহাম্মদ ঘোরি ও পরাজিত হয়েছিল কৌনেজের রাজা জয়চন্দ্র। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিল বাবর ও পরাজিত হয়েছিল ইব্রাহিম লোদি। 1527 খ্রিস্টাব্দে কানুয়ারের যুদ্ধে জয়লাভ করে বাবর ও পরাজিত হয় রানা সাং এর নেতৃত্বে রাজপুত বাহিনী। 1528 সালে চাঁদেরি যুদ্ধে জয়লাভ করে বাবর ও পরাজিত হয় মোদিনী রায়। 1529 সালে ঘরঘরা যুদ্ধে জয়লাভ করে বাবর ও পরাজিত হয় আফগান বাহিনী। 1539 সালে চৌঘরা যুদ্ধে জয়লাভ করে শেরশাহ ও পরাজিত হয় হুমায়ুন। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয়লাভ করেন আকবর ও পরাজিত হয় হেমু। 1556 সালে তালিকোটার যুদ্ধ বা বানিহাটির যুদ্ধে জয়লাভ করেন আদিল শাহ এবং অন্যান্যরা ও পরাজিত হয় আলিয়া রামা রায়। 1576 সালে হলদিঘাটের যুদ্ধে জয়লাভ করেন রাজা মানসিং এর নেতৃত্বে মুঘল বাহিনী ও পরাজিত হয় মহারানা প্রতাপ সিং। 1745 থেকে 48 সালে প্রথম কর্ণাটকের যুদ্ধে জয়লাভ করেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরাজিত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1749 থেকে 54 সালে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে জয়লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরাজিত হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1756 থেকে 63 তৃতীয় কর্ণাটকের যুদ্ধে জয়ী হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরাজিত হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বন্ধুরা, আজ এই ভিডিওটি থাকলো এই পর্যন্ত। পরের ভিডিওটিতে জানবো আরও কিছু যুদ্ধের সাল, জয়ী ও বিজয়ীর কারা ছিলেন।